রূপগঞ্জের জুস কারখানায় কলাপসিবল গেট বন্ধ, বিকল্প সিঁড়ি ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা এবং দেহ্য পদার্থ থাকায় বেড়েছে হতাহত। এ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন 52 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার জিলহজ মাস শুরু হবে, ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 20 জুলাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় কমেছে মৃত্যুর সংখ্যা, তবে নতুন করে মারা গেছে আরও 14 জন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক চাপায় সোহানুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও একজন। প্রত্যাশা মতোই উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ, শুক্রবার সেমিফাইনালে কানাডার ডেনিস শাপোভালভকে হারান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীর কাছে হারার পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।